আমার নাকি ইংলিশ কম শুন আমাদের সার যা তোর সার তার অর্ধেক পারে না পারবে বা কিভাবে ওদের সার তো এসএসসি পাস আর আমাদের সার গ্রাজুয়েট সার্টিফিকেট দিয়ে কি করবি আমার স্যারের বাস্তব অভিজ্ঞতা তোর সারের চেয়ে অনেক বেশি আমাদের স্যার ভার্সিটিতে লেখাপড়া করে এসেছে আর তোদের স্যারের কথা হুম কি আর বলবো আমাদের স্যারের এক এক বই দেখছস কত বড় বড় তোদের স্যার কখন এগুলো পড়তে পারবে আমাদের স্যারের অভিজ্ঞতা কিন্তু অনেক তো স্যারের বয়সে আমার স্যারের ছাত্র লেখাপড়া করে তাহলে হয়ে যাক একটা চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ রে ফলটু এই যে কার স্যার বেশি জ্ঞানী এটা দেখব ঠিক আছে হয়ে যাক একটা কম্পিটিশন তা কিভাবে করবি সেটাই তো ভাবতেছি রে আইমান আগামী শুক্রবার একটা কম্পিটিশনের আয়োজন করি কি বলিস ফায়ার ক্লাবে দুই সারকে ডেকে নিয়ে আসি আর শুক্রবার এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তি কেউ রাখি তোর স্যার যেহেতু বেশি লেখাপড়া করেছে তাই আমার স্যার তোর স্যারকে একটা ইংলিশে প্রশ্ন করবি যদি তোর স্যার উত্তর দিতে পারে তাহলে তোর স্যার জিতে গেল আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমাদের স্যার জিতে গেল কি বলিস আইডিয়াটা মন্দ না সল আগামী শুক্রবার প্ল্যান করে ফেলি দুই শিক্ষকের মধ্যে কম্পিটিশান হচ্ছে আয়মানের শিক্ষক আমাদের শিক্ষককে একটা ইংলিশে প্রশ্ন করবে আর আমাদের শিক্ষক সে প্রশ্নের উত্তর দেবেন আমি আপনাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করব আপনি ওটার উত্তর দেবেন ঠিক আছে বলেন দেখি আই এটা বাংলায় ট্রান্সলেট করেন ওয়াও ইটস সো ইজি কোয়েশ্চেন তাহলে বলুন দেখি আমি জানি না কি বলেন স্যার আপনি না বললেন একবারে সহজ প্রশ্ন এর ফলে না তাহলে ফলটু আমাদের সার জিতে গেল ও নো আমি তো সঠিক আনসারটাই দিয়েছিলাম সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস